সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে চলে আসছি টুঙ্গি কবুতরের হাটে। আজকে এই বাজারে কী কী কবুতর আসছে, এর নাম এবং দাম সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে একজন নতুন খামারির কাছে চলে আসছি, দেখি তার সাথে কথা বলে সে কবুতরের দামগুলা কেমন প্রাইস চাচ্ছে। এইটা হচ্ছে জহিরুল ভাই, ওনার খামার আছে, পাশাপাশি বিক্রি করতে নিয়ে আসছে কবুতরগুলো। যারা ভিডিওটা দেখছেন তারা সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর পুরো ভিডিওটা জুড়ে আমি আসিফ থাকবো আপনাদের সাথে। ভাই, এই সবজি লক্ষাটা কত যাচ্ছেন? ১৫০০ টাকা। ভাই, এটার বিক্রি প্রাইস কত? ১২০০ টাকা। ভাই, হোয়াইট কালারের বোকরা জোড়ার প্রাইস কত? চাইতো ৮০০০ টাকা, ৪০০০ বলতে আছে, ৩৫০০ বলতে আছে। বিক্রি করবেন কত হলে? এটা বিক্রি করবো ফিক্সড ৫০০০ টাকা। ফিক্সড ৫০০০। ডিম বাচ্চা কয়বার করছে? ডিম বাচ্চা ২বার করছে, একবার ডিম পারছে, ডিম আছে খাঁচায়। ডিম আছে? খাঁচায় একটা ডিম আছে। ফিক্সড ৫০০০ টাকা হলে বিক্রি করবেন। নর কোনটা, মাদি কোনটা? নর হলে যেটা সাদাটা, ওই যে ওই পাশেরটা হলো আপনার মাদি। এইখানে দেখতে পাচ্ছি একটা লাল কালারের লক্ষা আর একটা ব্ল্যাক কালারের লক্ষা। ভাই, এই জোড়ার প্রাইস কত? এই জোড়া চাই ৪০০০। ৪০০০। ৩০০০ হলে বিক্রি করবে? ৩০০০ হলে বিক্রি করবে। কয়বার বার ডিম বাচ্চা করছে? এটা ডিম বাচ্চা আসলে আমি আরেক জায়গাতে কিনে আনছি জিনিসটা। হ্যাঁ, তবে আমার এখানে একবার ডিম পারছে, ফুটাই নিয়ে আর কি, ডিম সহ নিয়ে এসছে। ও আচ্ছা, এটার ডিম হচ্ছে এই বাম পাশে। এটা একটা ডিম দিছে না? একটা দিচ্ছে, আর একটা দিবে। ভাই, চিলা জোড়ার প্রাইস কত? চিলা জোড়া ২৫০০। ২৫০০। বিক্রি প্রাইস কত ভাই? ১৫০০ বিক্রি প্রাইস। আপনার খামারের রীতি না? জি। জহিরুল ভাই, আপনার নাম্বারটা বলেন। ০১৮ ০১৮ ৬৯ ৬৯ ৭০ ৭০ ১২২১ ১২২১। যদি কেউ আপনার খামারে যেতে চায় তাহলে যেতে পারবে? খামারে যেতে পারবে, যেতে পারবে না, ফোন করে যোগাযোগ করলে অবশ্যই যেতে পারবে, বা অর্ডার করলে সে যদি কোনো পছন্দ মতো কোনো মাল চায় দেওয়া যাবে। ও, আপনার খামারটা কোথায়? খামারটা মধ্যবাড্ডা। মধ্যবাড্ডা। কত জোড়া আছে খামারে? খামারে আসলে হিসাব নেই, অনেক কবুতরই আছে, ঢুকতে আছে, বাইরিতে আছে, ঢুকতে আছে, বাইরিতে আছে, এই অবস্থায় আছে। ও আচ্ছা। জালাল ভাই, আজকে মাল এত কম কেন? ভাই, সকালবেলায় বিক্রি করে এলাইছি চার জোড়া। সকালবেলায় চার জোড়া বিক্রি করছেন? জি। আজকে পাঁচ জোড়া আছে। আপনারা যে চ্যানেলে আমারে দিছেন, আর মাল মানুষরা দিয়েই পারি না, আমার ফার্ম খালি করে এলাইছে। ফার্ম খালি হয়ে গেছে? ওই দিন এক লোকাই আমার ফার্মে করে নয় জোড়া নিয়ে গেছে। নয় জোড়া। সিলভার হাউরি জোড়া কত যাচ্ছেন ভাই? একদম অরিজিনাল ৫০০০। ৫০০০ একদম। ও আচ্ছা। ডিম বাচ্চা কয়বার করছে ভাই? ৫-৬ বার। ভাই, হলুদ জার্মানি ফ্যান্টেল জোড়া কত? একদম ৬০০০ টাকা। একদম ৬০০০। কম টম হবে না? না। কয়বার ডিম বাচ্চা করছে? ৩-৪ বার। ৩-৪ বার আপনার খামারের? হ্যাঁ। ভাই, অনেকেই মনে করেন বাহির থেকে কিনাই না, খামারের বলে চালান। না না না, আমার নিজের খামারের। নিজের খামারের। ভাই, ব্ল্যাক লাহোরি জোড়া কত? ৬০০০ টাকা। বিক্রি প্রাইস কত? বিক্রি ৫-৫০০ হলে বিক্রি করুন। হ্যাঁ, ৫-৫০০। ভাই, বোম্বাই মাদিটা কত? সিঙ্গেল মাদিটা একদম ২০০০ টাকা। একদম ২০০০। কম হবে না? না। ডেনিশের বাচ্চা জোড়া কত? বাচ্চা জোড়া একদম ৩০০০ টাকা। একদম ৩০০০। জালাল ভাই, দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা দেন। ০১৯ ০১৯ ১১১ ১১১ ৩০০ ৩০০ ১১১ আমার কবুতরগুলো যদি ভালো লাগে ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ভালো ভালো জিনিস লাগলে আমার ফার্মে আসবেন। ১৪ নম্বরে মোড়ে আমার ফার্ম, মিরপুর ১৪ মোড়ে ডাইন পাশে। ও আচ্ছা আচ্ছা। ভালো ভালো কবুতর আছে ইনশাল্লাহ, সব কবুতর তো বাসা বাজারে আনা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, বাসায় গিয়ে নিতে পারবে? বাসায় গিয়ে নিতে পারবে। বিল্লাল ভাই, এই হোয়াইট লক্ষা জোড়া কত যাচ্ছেন? লক্ষা জোড়াটা ফিক্সড ১৮০০। ফিক্সড ১৮০০। কয়বার ডিম বাচ্চা করছে ভাই? ৩বার। ৩বার। এই চকলেট মুখী জোড়া কত যাচ্ছেন? চকলেট মুখী জোড়াটা ১৫০০। ১৫০০ টাকা। বিক্রি প্রাইস কত?
ফিক্সড 1200। ফিক্সড 1200। ডিম বাচ্চা কি গ্যারান্টি? ডিম বাচ্চা ভাই বিউটি হোমাজের কত যাচ্ছেন? 3000 টাকা। বিক্রি প্রাইস কত?4000 টাকা। বিক্রি প্রাইস কত? 2500 টাকা হলে ছেড়ে দিবেন ভাই। শৌখিন কিং জোড়া কত যাচ্ছেন? 6000 টাকা ভাই। 6000 কম টম কম ভাই, বিক্রি করলে 500 টাকা নেয়, 500 টাকা কম লাগবে। 5500 ফিক্স দাম। ডিম বাচ্চা কি গ্যারান্টি? হ্যাঁ বাচ্চা দিয়েছি, আবার ডিম পাইতে দিব। আবার ডিম পারবে, আপনার খামারের তো তাই না? জি ভাই। স্ট্রেচার মাদিটা কত? মাদিটা একদম 3000 টাকা। একদম 3000 ভাই। সিঙ্গেল নটা কত কিং এর? একদম 2000 টাকা। একদম 2000। এ মুখি জোড়াটা কত? মুখি জোড়া ভাই 1600 টাকা। 1600 টাকা ফিক্স দাম। আর লাহোরি নটটা কত? লাহোরি নটটা 5000। 5000 কম টম ভাই। হাউস পিজন নর নামা দিয়ে এটা নর, এটার প্রাইস কত? 4000 টাকা। বিক্রি প্রাইস কত? বিক্রি প্রাইস 4000ই ভাই। ওরিয়েন্টাল জোড়া কত? 7000। 7000 কম টপ কত ভাই? ভাই এটা এরকমই বেশি, 7000 6000। বিডি ফার্ম চ্যানেলের পক্ষ থেকে কিছু একটু ডিসকাউন্ট দিবেন না? হ্যাঁ দেওয়া যাব। কতটুকু ডিসকাউন্ট দিবেন? কত? 6000 টাকা দেওয়া যাবে ভাই। 6000 টাকা দেবে যদি আমার চ্যানেল থেকে কেউ ফোন দেয়। হ্যাঁ পটার মাদিটা কত? মাদিটা ভাই 4000 টাকা। 4000 বিক্রি প্রাইস কত? ভাই এটা ফিক্সড, ফিক্স দাম ভাই। 13 জোড়ার প্রাইস কত? 13 জোড়া ভাই 2500। 2500 বিক্রি প্রাইস কত? 2200 টাকা। 2200 টাকা। আর এই চিলা জোড়া? 2000। 2000 কম হবে না এটা? 1600 টাকা ফিক্সড। 1600 ফিক্স ভাই। রেঞ্জ জোড়ার প্রাইস কত? রেঞ্জ জোড়া ভাই 6000। 6000 বিক্রি প্রাইস কত? বিক্রি 5.5 রাজ হবে। 5.5। ডিম বাচ্চা গ্যারান্টি? হ্যাঁ গ্যারান্টি। নিজের ডিম নিজেই ফুটায়? হ্যাঁ নিজেই ফুটায়। ভাই লাহোরি জোড়ার প্রাইস কত? 6000। 6000 বিক্রি প্রাইস কত? 5 রাখা যাবে। আর ওই ড্যানিশ টামলার? ড্যানিশ টামলারটা 8000। 8000 বিক্রি প্রাইস কত? 8000। ভাই রেড কালারের কিং জোড়া কত? 7000। 7000 কম টম? কম রাখা যাবে 5000। 5 রাখা যাবে। আর হোয়াইট কালারের ওই জোড়া? 6000। 6000 এটার বিক্রি প্রাইস কত? বিক্রি ভাই 5000। 5000 টাকা। ডিম বাচ্চা কি গ্যারান্টি? গ্যারান্টি। নিজের ডিম নিজেই ফোটায়? দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা বলেন। 0192 0192 77 77 67 47 5 47 5। যদি ভিডিওটা দেখার পরে কেউ ফোন দিয়ে বলে যে আমার কবুতর লাগবে, দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। আপনার খামারে যেতে চাইলে? যাইবো যাইবো। খামারটা কোন জায়গায়? নরসিন্দি গাগুটিয়া। ভাই এই রেড কালারের বোম্বাই জোড়া কত? 2500। বিক্রি প্রাইস কত? 2000 টাকা রাখা যাবে। 2000 রাখা যাবে। ভাই বিউটি হোমার নটটা কত? 3000 টাকা। কম টম? ফিক্সড। ফিক্স দাম। আর জ্যাকোবিনটা? জ্যাকোবিন 2000 টাকা। 2000 জোড়া আছে না? জোড়া আছে, মাদি যে কালো, মাদি এই যে কালো এটা। হ্যাঁ জোড়া 2000? না জোড়া না, সিঙ্গেল ওইটা 2000, জোড়াটা 4000। জোড়া হচ্ছে 4000 টাকা। কম টম কত ভাই? কম না ভাই, ফিক্সড দাম। ফিক্সড দাম
ভাই ম্যাকপাই জোড়া কত? 2500 টাকা। কয় দাম? 2000 রাখা যাবে। ডিম বাচ্চা গ্যারান্টি? কয়বার ডিম বাচ্চা করছে? দুইবার দুইবার করছে। আপনার খামারেরই তো না?